এয়ারপোর্ট উদ্বোধন করতে কিন্তু আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা রাজ্যে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা রাজ্যে কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত রয়েছে। এবং সে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আস্তাবল ময়দানে যেভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ, এবং সমস্ত রকম ভাবে সেখানে কিন্তু সুরক্ষার বিষয়টা লক্ষ্য করা হচ্ছে। তার পাশাপাশি আগরতলা এয়ারপোর্ট অর্থাৎ মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্ট এই মুহূর্তে কিন্তু একটি সংবেদনশীল এয়ারপোর্ট বলে চিহ্নিত হয়েছে, কারণ যেহেতু বাংলাদেশের একদম সীমান্তের একদম কাছে রয়েছে, তাই আরো গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে আগরতলা এয়ারপোর্টের সুরক্ষা নিয়ে, এবং নিরাপত্তার ব্যবস্থা যাতে কঠোর থাকে তাই এমবিবি এয়ারপোর্টের বিভিন্ন দিকে অবশ্যই সেখানে নিরাপত্তা রক্ষীদের বাড়ানো হয়েছে। তার পাশাপাশি যেই কাঁটাতারের বেড়া রয়েছে সেই কাঁটাতারের বেড়ার পাশেও কিন্তু বিএসএফ এর টহলদারি অনেকটাই জোরদার করা হয়েছে। 4 জানুয়ারি ত্রিপুরায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আবার এই বিষয়টাকে কেন্দ্র করেই আগরতলা বিমানবন্দর যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকায়, তাই গোটা এলাকাতেই কিন্তু বর্ডার চেকপোস্ট বিএসএফ এর বিশেষ টহলদারি জারি রয়েছে। যেহেতু দেশের ভিভিআইপি আসছেন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাই এই বিষয়টাকে কেন্দ্র করে ওপার সীমান্ত থেকে কোন রকমের যাতে অপ্রীতিকর কিছু না হয় এখানে, তাই আগে থেকেই বিএসএফ আধিকারিকরা কিন্তু গোটা প্রস্তুতি নিয়ে রেখেছেন। শুধুমাত্র সীমান্ত এলাকাগুলোতেই নয়, যে যে জায়গাগুলোতে প্রধানমন্ত্রী যাবেন প্রত্যেকটা এলাকাতে সিকিউরিটি কিন্তু অনেকটাই বিফট আপ করা হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যেই কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে এক প্রকার বলা চলে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর ভিজিটকে কেন্দ্র করে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিত্র, সীমান্ত লাগোয়া যে কাঁটাতারের বেড়াগুলো রয়েছে, কাঁটাতারের বেড়ার পাশে বিএসএফ এর টহলদারি কিন্তু চলছে। অতন্দ্র প্রহরী বিএসএফরা এবং এই মুহূর্তে আরো বেশি করে তাদের প্রহরা কিন্তু জারি রেখেছেন, যাতে কোনো রকম ভাবে কোনো প্রকারের সমস্যা সেদিকে না হয়। এই টহলদারিকে কেন্দ্র করে, বিশেষ টহলদারি যেটা চলছে, এই টহলদারিকে কেন্দ্র করে বিএসএফ এর একজন কমান্ডিং অফিসার কি জানাচ্ছেন শুনবো। ये जो हमारा अगरतला एयरपोर्ट है बांग्लादेश सीमा के साथ लगा हुआ है, जिसके कारण ये बहुत ही संवेदनशील एयरपोर्ट में से एक है, और जब भी कोई वीवीआईपी मूवमेंट होता है तो यहाँ पे इसकी संवेदनशीलता बढ़ जाती है। तो अभी जो हाल फिलहाल में हमारे प्रधानमंत्री जी का दौरा है, उसके कारण इस एयरपोर्ट की संवेदनशीलता बहुत बढ़ी हुई है, और हम नहीं चाहते हैं कि सीमा पार से किसी भी तरह की कोई अप्रिय घटना हो। इसके लिए हमने पूरे इलाके में अभी पेट्रोलिंग गश्त बढ़ा रखी है, ताकि किसी भी तरह की अप्रिय घटना को रोका जा सके। मैं रत्नेश कुमार, कमांडेंट 120 बटालियन बीएसएफ। ये जो हमारा अगरतला एयरपोर्ट है बांग्लादेश सीमा के साथ लगा हुआ है, जिसके कारण ये बहुत ही संवेदनशील एयरपोर्ट में से एक है, और जब भी कोई वीवीआईपी मूवमेंट होता है तो यहाँ पे इसकी संवेदनशीलता बढ़ जाती है। तो अभी जो हाल फिलहाल में हमारे प्रधानमंत्री जी का दौरा है, उसके कारण इस एयरपोर्ट की संवेदनशीलता बहुत बढ़ी हुई है, और हम नहीं चाहते हैं कि सीमा पार से किसी भी तरह की कोई अप्रिय घटना हो। इसके लिए हमने पूरे इलाके में अभी पेट्रोलिंग गश्त बढ़ा रखी है। আপনারা শুনলেন বিএসএফ এর এক কমান্ডিং অফিসার কি বলেছেন এই ব্যাপারে, এবং সীমান্ত এলাকাতে এই মুহূর্তে টহলদারি অনেকটাই জোরদার করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ত্রিপুরা রাজ্যে। আগরতলার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে অবশ্যই উদ্বোধন করবেন তিনি, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা আগরতলা শহরকে কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকা থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই এই মুহূর্তে বিএসএফ এর মুভমেন্ট কিন্তু অনেক টাই কঠোর করা হয়েছে সেই এলাকাতে। টহলদারি জারি রয়েছে, এবং আরো কঠোরভাবে এই গোটা চত্বরটা কিন্তু টহলদারি করছেন বিএসএফ এর আধিকারিকরা। এবং এই মুহূর্তে অবশ্যই আগরতলা এয়ারপোর্টের এমবিবি এয়ারপোর্টের যে সংবেদনশীলতা সেটা অনেকটাই বেড়ে গেছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 4 জানুয়ারিতে। সময়সূচি বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।